কেন পড়ে আল্লাহ আমি তো বুঝলাম না, আল্লাহ ডেকে বলে মুসা তাতে চিন্তা করা দরকার হবে না, সামনের দিকে আগে যাও রে, আর আসম্ভিত বস্তু দেখতে পারবি। হযরতে মুসা নবী আবার সামনের দিকে গেলে জিয়া দেখে সুন্দর একটা পাখি খোলা ময়দানে দাঁড়িয়ে আছে রে, পাখা নিয়ে সুন্দর পাখা, ওই পাখিটার পাখার মধ্যে লেখা আছে আল্লাহ নাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাখিটা ময়ল খায়, পাখিটা পায়খানা খায়, বুঝো বলে আল্লাহ এই পাখির গায়ে তোর নাম, এই পাখি কেন মাওলা পায়খানা খায় আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ বলে মুসা রে তুমি জানো না রে মুসা, এই পাখির গায়ে আমার নাম কিন্তু পায়খানা কেন খায় তুমি জানো না। না এমন একটা যুগে সে যাবে মুসলমানের মুখে কলেবা থাকবে, পায়খানা খাবে না, কি খাবে হুস থাকবে না, ময়ল খাবে না, পয়জল খাবে, জ্ঞান থাকবে না, ওই জামানাতে একদিন এসে যাবে মুখে কলেমা পড়বে কিন্তু হালাল হারাম বুঝবে না। আমার মনে হয় এই জামানাটাই মনে এসে গেছে যখন থেকে না বিধি এই জামানা মুখে কলেমা আছে, অন্তর কলেম আছে, সন্ধ্যে হলে পাগলা করতে যেরকম ঠিক না ভিটে। আমাকে বলে হুজুর দোয়া করে, কেন বাবা আল্লাহ দিলে পাঁচটা বেটা, কি পাঁচটা বেটা হুজুর, চারটি মানুষ করলে হুজুর কিন্তু একটা ছেলে মান সম্মান পাই না, বড় বেটা ডাক্তার, সেকেন্ডটা ইঞ্জিনিয়ার, তিন নম্বরটা দারগা, চার নম্বরটা তো মাস্টার, পাঁচ নম্বরটা কে প্রাইমারিতে তিন দিন ফেল, ওইটি আমার শেষ করছে হুজুর কি কর, যে বাজার দাম কাল জানি, কাই দাদা বাপ কয়, কাই ইঞ্জিনিয়ার বাপ কয়, কাই ডাক্তারের বাপ কয়, কাই মাস্টারের বাপ কয়, ছোটটা প্রাইমারি তিন দিন ফেল, কি কর ওইটি নিয়ে যায় কাল জানি নিয়ে যায়, আর ফানে ওটা দিয়ে কিছু মুন্সি মাংসা বান্ধাচ্ছান যেটা মানুষ জল দলা বাঁধিয়ে মাছ আল্লাহ কোলার হাতে দিলেন যেরকম সুবহানাল্লাহ, ব্যাপারী বলছে হবে এই ছেলের জন্য মান সম্মান হারাইলাম, চার বেটার প্রশংসা নিয়ে পরিচয় দে, এই বেটার কোন পরিচয় আমি কারো কাছে দেই না, ও হবে এই বেটা আব্দুর রহিমকে দিলাম তোমার মাদ্রাসায়, যতদিন কোরআন পানওয়ালা হবে না অতদিন ওনার জন্য কোনো ছুটির ব্যবস্থা করবেন না, কারণ যতদিন উনি মুন্সি মানসা হবে না। আল্লাহ রসুল বুখারি প্রথম নাম হাদিস বলেছে রে ওনার বাবা নিয়ে ধরো মুন্সি মানসা, নবী বলছে তুমি যখন নিয়ে করছো মুন্সি মানসা আল্লাহ তাকে নিশ্চয় মুন্সি মানসা বানাইবে, রসুল বলে ইন্নামা আমার বিনিয়াত যাই দিয়ে নিয়াত করবে আল্লাহ মনের আশা পূরণ করে দেবে, যেরকম সুহারা কোরআন শরীফ নিল আব্দুর রহিম, একটা বছর পরে কোরআন হাতে নিল, হুজুর বলে আব্দুর রহিম তোর মন খারাপ করছো কেন বাবা, সব বন্ধুরা ঈদের বাজারে ছুটি নিয়ে গেল, আমার
দরখাস্ত কেন আপনি মঞ্জুর করলেন না, আমাকে কেন ছুটি দেন না? হুজুর বলছেন আব্দুর রহিম জানো না, তোমার আব্বা যেদিন বিশ্ব করে দিয়েছে ওই দিনে বলিছে তোমার আব্বা যতদিন কোরআন পড়া চলবে না, কোরআন মুখস্থ হবে না, অতদিন তোমাকে ছুটি দেওয়া নিষেধ করেছে। তোমার আব্বা আর কত অমান্য করেছে পারে না, সব বন্ধুদের ছুটি হইতে পারে আব্দুর রহিম, তোমার মাদ্রাসায় থাকতে হবে, মাদ্রাসায় যতদিন তুমি কোরআন হাফেজ হও না। যেরকম আব্দুর রহিম দুইটা বছর চলে গেলে মার কথা বলে হয়, বাবার কথা বলে হয়, বুঝলে আইন অমান্য করতে পারে না। তিনটা বছর যখন হয়ে গেল আল্লাহ বলে যে ফেরেশতারে ব্যাপারীর জানটা সবে সাথে গেলি টানে জানটা কাবাস করে নিয়ে আস, আদাই তো কারো অপেক্ষার বেলা, তার টিকিট কখন হবে কেউ তো কহ বলবে না, বাবার টিকিট আগে পৌঁছাবে না মার টিকিট আগে পৌঁছাবে, ভাইয়ের সার্টিফিকেট আগে দিবে না বোনের সার্টিফিকেট আগে দিবে, আদাল তো কাউকে বলি আসে না, যেরকম ঠিক না বিঠি ব্যাপারের অর্ডার হয়ে গেল সবে সাথে রিটার্নে জানটা কামাজ হয়ে গেল, সকালবেলা কথা সরিয়ে গেল কাজা নিতে, ব্যাপারী হঠাৎ করে রাত্রিকালে ঘুমান্ত অবস্থায় ইন্তেকাল হয়ে গেল, সবাই আফসোস করলো রে ভালো মানুষ কালকে বাজারে একসঙ্গে চা খাইলাম আজকে দুনিয়াতে নাই, বড় বেটা খবর পাইল এয়ারপোর্টে আসতেছে পেলেন দিয়া বাগডোখরায়, ছোট বেটা খবর ইঞ্জিনিয়ার পাল রাজধানীতে এনে আসতেছে নিউ কুচবাহারে, তৃতীয় বেটা দারোগা খবর পাইল রকেট গাড়িতে নর্থ বেঙ্গল স্টেট আসতেছে, মাস্টার তো ওই জেলাতে চাকরি করে, তিন বেটা তিন ডাকাত থাকি ফোনে কথা হয় বড় ভাই ডাক্তার আব্বা তো মারা গেছে তুমি কিনেছো আব্বার জন্য, বড় ভাই বলছে ভাই রে আব্বার জন্য আমি তিন কাপড় এত দামি কাপড় নিয়েছি, বাবার পরনে আজকে তিনটা কাপড় আমি নিয়েছি, ইঞ্জিনিয়ার বলে ভাই আমি এত সুন্দর আতর নিয়েছি, ওই দাদা বলে ভাই রে আমার আব্বার জন্য আমি খোলা দলটা নিয়েছি, চাইলে ভাই বাড়িতে এল সকালবেলা মানুষের ঘর শুটল, সবাই দেখতে যায় ব্যাপারীর গোসল হইতেছে, ব্যাপারীর বিবি তাকে দেখে রে ডাক্তার দাঁড়িয়ে আছে আমার স্বামী ব্যাপারীর কাছে, ওই ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে, মাস্টার দাঁড়িয়ে আছে, আরে ডাক্তারও দাঁড়িয়ে আছে কিন্তু দারগাও দাঁড়িয়ে আছে, আমার আব্দুর রহিম তো না, আব্দুর রহিম নাই তো, আমার আব্দুর রহিম যেদিন মাদ্রাসায় এডমিশন করেছে আমি বারবার বলছিলাম আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায়, আমাকে বলে নাই ওনার জন্য আমি কত গালি শুনছিলাম, ব্যাপারী মারা গেল হঠাৎ করে আব্দুর রহিম কোন মাদ্রাসায় আমার ঠিকানা বলে নাই, ব্যাপারীর বিবি লাভ দিয়ে বলে ওই আমার স্বামী ব্যাপারে গোসল দিতে পারে, আমার পেটে ডাক্তার ওকে জায়গা দিছি, আমি ইঞ্জিনিয়ারকে পেটে জায়গা দিছি, আমি দারগা বাবুকে জায়গা দিছি, আমার মাস্টারকে জায়গা দিছি, আমার আব্দুর রহিম পাগলাকে আমি জায়গা